মনের মধ্যে কাট কুড়াতে কুড়াতে যখন দ্বিপ্রহর হয় আমার কৃষ্ণচন্দ্র ক্ষুধায় ক্লান্ত একটা বৃক্ষতলায় বসে ডেকে ডেকে কয় সুদামা যাও ওই যে গুরু মাতার দেওয়া খাবারগুলো এনে তুমি আমায় কিছু দাও তুমি নাও আমরা দুই বন্ধু মিলে খাই খাবারের পটলা খুলেই দেখি এই খাবার আর বন্ধুকে দেওয়া যাবে না গুরু মাতা খাবার দিয়েছে এই খাবারটা যদি ফেলে দেই তাহলে গুরু মাতাকে অপমান করা হয় হে বন্ধু তুরাশি নরকের এক নরক ভোগ করতে হবে ওই খাবারগুলোর মধ্যে লেখা রয়েছে যে খাবার খাবে সে চিরদিনের জন্য ভিখারি হয়ে যাবে বলুন যিনি ভগবান তাকে ভিখারি করা যায় আমার যা হয় হয়ে যাবে না হয়ে পিতৃরাজ্য যাবে কিন্তু আমার গোবিন্দকে আমার কৃষ্ণকে ভিখারি করা যাবে না ভগবানকে ভিখারি করলে ভক্তের মঙ্গল হবে তোমার যার সঙ্গে গান অত্যন্ত গুণী একজন মহৎ শিল্পী একজন মহৎ মহাজন মাননীয় চন্দন দাস মহাশয় তার সঙ্গে আমার আসর তার সঙ্গে আমার গান তো আজকের আমাদের দুজনের মাঝে দ্বন্দ্ব হবে এবং কথা আলোচনা হবে যে বিষয় নিয়ে একদিকে হবে অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান আর একদিকে হবে সুদামা এই নিয়ে কিছু কথা আলোচনা হবে কথা বিষয় হবে একদিকে কৃষ্ণ আর একদিকে হবে সুদামা এই নিয়ে কিছু কথা আলোচনা সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই এই কৃষ্ণ আর সুদামা দেখতে নাকি একই রকমই হয় তো তার মাঝে থেকে আজকে আমরা দুই ভাই মিলে আজকে আমাদের পালা প্রসঙ্গ তুলে ধরব একদিকে ভগবান আর একদিকে হবে সুদামা তাজকের মঞ্চে কৃষ্ণের ভূমিকায় আমি থেকে মাননীয় চন্দন দাস মহাশয় তাকে আজকে সুদামার ভূমিকায় রেখে দিলাম আর শুরু করলাম আজকে আমাদের এই পালা প্রসঙ্গ বিষয়টি ওই আমি কল্পনাতে কৃষ্ণ চন্দ্র গো হইলামে ধর্ম সভা ওরে ভগবান বলে সবাই জানে ওরে কৃষ্ণ দয়াময় রে কল্পনাতে কৃষ্ণ চন্দ্র রে ওই দেখো নন্দালয়ে কৃষ্ণচন্দ্র দিনে দিনে বড় হয় সাধু সকল যে সকলে রয়েছেন এই ধর্ম সভায় কৃষ্ণচন্দ্র ভগবান নন্দালয়ে বড় হয়েছে আপনাদের সবার জানা রয় তাই এই বৃন্দাবনের মাঝে সর্বগণ সকালইয়া যখন কৃষ্ণ দয়াময় করতেন দেখো গোচরণ খেলা খেলার ছলে দেখো কৃষ্ণ দয়াময় চলে যাই ডোবে বেলা কৃষ্ণচন্দ্র ভগবান তার সখাগণ নিয়ে গোচরণ খেলা খেলতেন তার মাঝে থেকে পরম বান্ধব রয়েছিলেন দেখো কৃষ্ণ দয়াময়ের সুদামা তাহার নাম যে রয় শোনো শোনো ভক্ত বিন্দু বলিয়ে ধর্ম সভায় তাই
এই সুদামা আর কৃষ্ণ দয়াময় এনারা ছিলেন একই গুরুর শিষ্য বলতে পারেন দু ভাই তাই না এই দু ভাই মিলে তাদের এত আন্তরিক এত ভালোবাসা একদিকে বন্ধু একদিকে ভাই আরেকদিকে কৃষ্ণ দয়াময় না সবাই তাকে পরিচয় বলে মানতে চায় তিনি আমাদের ভগবান হয় তাই খেলার ছলে কৃষ্ণচন্দ্র দয়াময় সকাদের সঙ্গে আলিঙ্গনে মত্ত রয় তাই একদিন এই কৃষ্ণ দয়াময় সুদামার সঙ্গে দেখো কি কর্ম করে শোনো শোনো ওগো দয়াময় বলি যে তোমারে একদিন এই দুই বন্ধু মিলে দুই ভাই মিলে গেলেন গুরুর আশ্রমে কোথায় না সন্দেমণি মুনির আশ্রমে সেখানে গিয়ে গুরুর বাক্য পালন করেন দেখো মিথ্যা কথা নয় শোনো শোনো অদগুন সুদামা বলি তোমার গোঠাই তাই ওনার কাছে আমি কিছু জিজ্ঞাসা রেখে যাই কোনো অভাব নেই কেননা কৃষ্ণচন্দ্র ভগবানের কোনো অভাব নেই সুদামারও কোনো অভাব ছিল না কিন্তু সেখানে গিয়ে গুরুর আশ্রমে পড়ে গুরুর বাক্য তারা শিরোধার্য করে পালন করে এটা মিথ্যা কথা নয় সেখান থেকে ফিরে আসার পরে এই সুদামা দিন ভিখারি কেন হলো আমার জিজ্ঞাসা রহিল তাই সুন্দর করে বলবে তুমি সুদামা অগো দয়াময় সুদামা অভাব অলদন্থনে থেকে বড় বিপদের মুখে পড়ে গেলেন তার অভাব ফুরায় না যদি আমি ঠিক মতো গুরুবাক্য পালন করে যাই সাধু সঙ্গ যদি আমি করি তাহলে আমার তো মনে হয় আমার কোনো দুঃখ থাকার কথা নয় তাই সুদামার ঠাই আমার কিছু জিজ্ঞাসা রয় তাহলে তোমার কপালে কেন এত দুঃখ তোমার কেন এত অভাব সুন্দর করে বলবে তুমি এ ধর্ম সবাই কেননা আমি আমার বন্ধু আমি আমার সখা আমি আমার গুরু ভাইকে একদিন ডেকেছিলাম তুমি একদিন আমার দ্বারকায় এসো তোমার এত দুঃখ তোমার এত অভাব তাহলে দ্বারকায় এসে তুমি যাহা কিছু চাইবে আমি তোমাকে তাহাই দান করব কিন্তু তুমি কিন্তু আমার সঙ্গে কোনো সাক্ষাৎ করলে না তাহলে তুমি সুন্দর করে বলবে তুমি কি কারণের জন্য দ্বারকায় তুমি আমার কাছে আসলে না তাহলে তুমি এত অভাবের মাঝে থেকে তুমি কি পেয়েছো শোনো শোনো প্রাণের সখায় আমি বলি তোমার ঠাই সুন্দর করে বলবে তুমি দেখো এ ধর্ম সভায় ও সখা ও বন্ধু তুমি সুন্দর করে বলবে তোমার তো কোনো কিছুর অভাব ছিল না তাহলে তুমি কি কারণের জন্য এই ভিখারির বেশ তুমি ধরলে কেন তোমার অভাব হলো আমি সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই যদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ ধরা যায় তাহলে তার কখনো অভাব থাকে না তাহলে তুমি কেন অভাবে পড়লে কেন তোমার দুঃখে দিন তুমি কাটাচ্ছ এসো এসো প্রাণের বন্ধু এসো এই দ্বন্দ্ব মহনায় সুন্দর করে বলবে তুমি দেখো এ ধর্ম সভায়
থাক থাক আরে বেশি কথা বলবো না বলবো না ছেড়ে দিয়ে যাব আমার কবির কল্পনা কেন আমি প্রথমবারে বেশি কথা বলতে যাব বলতে গিয়ে কেন আমি দোষের ভাগী হব এখানে দি করি খান্ত আমার রাধা কান্তের শরীর চাঁদি বদনে সবাই একবারই বলুন হরি হরি জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল জয় গুরু জয় আসেন মাননীয় চন্দন দাস মহাশয় সুন্দরভাবে একটু প্রকাশ করবেন কি কারণের জন্য উনি এই ভিখারির বেশ ধরেছে তার অভাব কেন তার পিছু ছাড়লেন না একটু সুন্দরভাবে বুঝিয়ে নেবেন জয় গুরু জয় জয় গুরু হরে কৃষ্ণ আজকে পালা প্রসঙ্গে আসি আলোচনা কৃষ্ণ সুদামা আমার কাছে দুটো জিজ্ঞাসা রেখেছে তুমি আমার খাবারটা কেন খেয়ে নিলে বনের মধ্যে কাঠকুড়াতে গিয়ে একটু ভালো করে বুঝিয়ে জবাব দিয়ে এই ভক্ত সমাজে যেন থাকে মান ঠিক করে গাইবে চন্দনদাস গান এটা হচ্ছে আমার বিপক্ষের যিনি কৃষ্ণ ভগবান তার জিজ্ঞাসা আমি কেন ভিখারি হলাম আমিও তো রাজার ছেলে ছিলাম আজ আমি ভিখারি হয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি তবু আমার সংসার চলে না ইত্যাদি ইত্যাদি কারণ হে বন্ধু আমি দ্বারকা থেকে তোমাকে অনেকবার খবর পাঠিয়েছি তুমি আমার কাছে আসতে চাও না কারণটা কি তাহলে মা কি একটা কারণ জানতে চাওয়া আর দুটো জিজ্ঞাসা মোট তিনখানা কথার জবাব দিতে হবে আসব সেই জায়গায় একটি গান গাইছি আর ধীরে ধীরে আমি আমার সখা কৃষ্ণ আমার বন্ধু কৃষ্ণের কথার পাশাপাশি যাবার চেষ্টা রাখছি ওরে আমি দেখে এলাম আমার সোনার ছবি আবার যায়া আমি দেখি নাই দয়া যমুনার তীরে বাঁশি বাজাত কৃষ্ণ শ্যামরায় কেঁদে কেঁদে রাধার ভাবাবেশে কিছু কথা বলল এই সভায় সে সময় বড় ভাগ্য ছিল কৃষ্ণের সঙ্গে আমার দেখা হতো খেলা হতো অনেক মনের কথা বলার ছিল সেখানে আজ কৃষ্ণ দ্বারকায় তিনি রাজা তাই রাজবাড়িতে যাবার মতো একটা ভিখারির সাধ্য নাই গাইছি সেখানে দাঁড়িয়ে গান ওরে তুমি অমন করে ছেড়ে যাইবা বান্ধব আগে আগে জানি না
একটি বাসায় দুটি পাখি বন্ধুরে কত যে আনন্দে থাকি রে হায় রে একটি বাসায় দুটি পাখি ছিলাম দুটি পাখি কত যে আনন্দে থাকি রে ওরে এখন তুমি কোথায় আমি কোথায় কেউ তো কারে আর দেখি না
করে দয়াল আমার পরপারের পথ ঘরে গো সাধো হালিম বলে ও মন পাখি তুই ও একদিন থাকি রে আইলে কি হবে আর পিরিত করে যে
ফিরে যাইবা তুমি অমন করে ছেড়ে যাইবা দয়া লাগে জানি না তুমি অমন করে ছেড়ে যাইবা বাধ্য লাগে আগে জানি না শোনো শোনো কৃষ্ণচন্দ্র তোমারে জানাই আমি তোমার কথার জবাব কিছু সভায় দিয়ে যাই দ্বারকার রাজা হইয়া গো ও বন্ধু যাইও না ভুলিয়া আমার মন প্রাণ যৌবন জীবন সব কৃষ্ণ নাম দিনে দিবেন আর অন্য গতি নাই তাই কৃষ্ণ 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 বলে আমি নগরে বেড়াই ওই নগরবাসীর দ্বারে দ্বারে আমার এক মানব জন্মের শিক্ষা আমি নগরে নগরে বেড়াই ভিক্ষা পাই মা আপনারা পদাবলী কীর্তনে টিভি সিরিয়ালে সিনেমায় অনেকেই দেখেছেন সুদামা বড় দিন ভিখারি দারিদ্র তার যে নিজের স্ত্রী নিজ স্ত্রীর একটা পরার যে কাপড় এই কাপড় দেওয়ার মতো সাধ্য সুদামার নাই সুদামার চারটে ছেলে তাদের মুখে একটু অন্ন তুলে দিবে এমন ব্যবস্থা সুদামার নাই আবার কৃষ্ণচন্দ্র বলে গেল তুমি আমার বন্ধু তুমি ও রাজপুত্র ছিলে তোমার এই অবস্থা কেন হলো বাল্যকালের কথা কিছু গো বন্ধু বলে যাই খুলিয়া আমরা গুরু সন্দীপনী মনির আশ্রমে ছিলাম শিক্ষার লাগিয়া বিদ্যার গুরু সন্দীপনী মনি আমি তোমারে জানাই সেই আশ্রমেই বিদ্যা শিক্ষা ছিল দুইটি ভাই আমার প্রিয় বন্ধু একদিন গুরুমাকে ডেকে ডেকে কয় মা এই যে আমাদের স্কুলে যত ছাত্রগণ আমরা আছি আমাদের সবাইকে একসঙ্গে বনে পাঠান কেন ভগবানের যদি মনে থাকে চালাকি সেটার বলা যায় কি ওমা তাহলে আমরা কি বিদ্যা শিখলাম দলবদ্ধ হয়ে সকলে যদি যাই বনে তাহলে সেখানে আমাদের কেউ আক্রমণ করতে পারবে না দলে বেশি দেখলে সেখানে গন্ডগোল করতে কেউ যায় না তাই না ঠিক এইরকম একটা যুক্তি তখন দিল মাতা তখন একটা খাবারের পোটলা হাতে দিয়ে বললো যা আজকে তোরা দুই বন্ধু মিলে
আমার এই আশ্রমের রান্নার যত খড়ি লাগে এই লাকড়িগুলো বন থেকে কুড়িয়ে নেবে আর এই যে খাবার দিয়ে দিলাম যখন খিদে পাবে বনের মধ্যে এই খাবারটা তোরা দুজন মিলে ভাগ করে খাবি হে কৃষ্ণ তোমার জানাই আমি ওই খাবারটা একাই খেয়েছি কারণ আমার খিদে মিটে নাই বনের মধ্যে কেন খেলি আমার কথা একবারও মনে নাই তুই কি সখা ভুলে গেলি বনের মধ্যে কাঠ কুড়াতে কুড়াতে যখন দীপহর হয় আমার কৃষ্ণচন্দ্র খোদায় ক্লান্ত একটা বৃক্ষ তলায় বসে ডেকে ডেকে কয় সুদামা যাও ওই যে গুরু মাতার দেওয়া খাবারগুলো এনে তুমি আমায় কিছু দাও তুমি নাও আমরা দুই বন্ধু মিলে খাই খাবারের পোটলা খুলেই দেখি এই খাবার আর বন্ধুকে দেওয়া যাবে না গুরু মাতা খাবার দিয়েছে এই খাবারটা যদি ফেলে দেই তাহলে গুরু মাতাকে অপমান করা হয় হে বন্ধু তোরাছি নরকের এক নরক ভোগ করতে হবে ওই খাবারগুলোর মধ্যে লেখা রয়েছে যেই খাবার খাবে সে চিরদিনের জন্য ভিখারি হয়ে যাবে বলুন যিনি ভগবান তাকে ভিখারি করা যায় আমার যা হয় হয়ে যাবে না হয়ে পিতৃরাজ্য যাবে কিন্তু আমার গোবিন্দকে আমার কৃষ্ণকে ভিখারি করা যাবে না ভগবানকে ভিখারি করলে ভক্তের মঙ্গল হবে কোথা থেকে নিতাই গৌর হরিবল 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 তাই সেই খাবার তোমায় না দিয়ে আমি একা একা খেয়েছিলাম তুমি তো অন্তর্যামী একবারও কি জানো না তোমার রাগ হয়ে গেল গুরু মাতাকে এসে বলে দিলে খাবার দেয়নি বনের মধ্যে আরেকটা চালাকি করলো কি তাহলে খাবার যখন দিলে না আমি সবকিছু বলে দিব আমি বললাম না বন্ধু গুরু মাকে বললে খুব দুঃখ পাবে কষ্ট পাবে তাই তুমি বলো না কৃষ্ণ বড় চালাক বললাম আমি বলবো না তবে ওই যে গুরুমা রান্নাঘরে ওই যে কাচের বয়মের মধ্যে নাড়ু বানিয়ে রেখেছে একটা নাড়ু আমায় যদি এনে দিস তাহলে খাবারের কথা আর বলবো না আমি ভাবলাম আমার ভগবানের খিদের জ্বালা মিটবে একটা নাড়ু নিয়ে আসবো আর গুরু মাতা যদি জেনেও নেয় একদিন না হয় আমাকে অনাহারে থাকতে হবে আমি আমার ভগবানের জন্য একখানা নাড়ু চুরি করে এনেছিলাম গুরু মাতাকে সে কথা আমার কৃষ্ণ আমার বন্ধু হয়ে কি করে বলে দিল গুরু মাতা অভিশাপ দিল তুই ভিক্ষা করতে গেলে ভিক্ষা পাবি না নিতাই গৌর হরিবল 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 আমি আমার সখার জন্য গুরুর পাঠশালা থেকে চিরদিনের জন্য বঞ্চিত হয়ে গেলাম ওরে যার জন্য করবা চুরি তোমায় চোর বানাইবে সে মানুষ এমন আছে এই কোল যাবো না কইরা দিলেও কইব লবণ কম হইছে বেইমান এমনও আছে কোল যা কাইটা দিলেও কইব
লবণ কম হইছে যার জন্য করবা হাসুরি তোর বানাইবে সে যার জন্য করবা হাসুরি তুমি তোর বানাইবে সে বেইমান এমন আছে কল যাব না কইরা দিলে কইব লবণ কম হইছে কল যাব না কইরা দিলে কইব লবণ কম হইছে বিশ্বাস কইরা যারে একদিন বুকে দিলাম ঠাই সে তো তোমায় কান্দাইব করার কিছু না বিশ্বাস কইরা যারে একদিন বুকে দিলাম ঠাই সে তো তোমায় করবে আঘাত ভাবিও সদা দেখবা পিঠে জড়াইয়া ছুরি মাইরাছে ওরে দেখ বাবুকে জড়াইয়া পিছে ছুরি মারবে সে আমি যেমন আছে কল যাব না কইরা দিলে কইব লবণ কম হইছে মানুষ এমনও আছে কল যাব না কইরা দিলে কইব লবণ কম হইছে আজ আমার বন্ধু কৃষ্ণচন্দ্র তিনি দ্বারকার রাজা হয়ে তিনি বললেন তুমি আমার কাছে কিছু চাও না কেন চাইতে আসো না কেন তুমি হলে রাজা আমি একজন দারিদ্র ভিখারি বন্ধু শোনো দিয়া মন আমি গরিব হয়ে তোমার সামনে গেলে তুমি হইবে অপমান মুখে তোমার কাছে যাব আমার মুখ দেখিয়া যদি তোমার হয় গই ও কল্যাণ তাই তো ঘরে বসে জপি সদা কৃষ্ণ কৃষ্ণ নাম শুনলাম তুমি নাকি একদিন বন্ধু আমার লাগি খুব কেঁদেছিলে তাই তোমার কি কথা মনে পড়ে সেই দিন কেঁদেছিলে আমার বন্ধু সুদামা কোথায় তোমার
কাছেই একটা কথাই আমার জিজ্ঞাসা রইল, তুমি কোন দিন কেঁদেছিলে কেন একটু ভালো করে বলো। আমার কাছে তিনটে জিজ্ঞাসা ছিল, আমি একটু একটু করে মনে হয় সবটাই বলেছি। ঘড়ির দিকে তাকালে আর পাঁচ মিনিট সময়, এর মধ্যেই তরজার মিলন। তাই আমার আমার ভগবান শ্রীকৃষ্ণকে সভা ছেড়ে দেওয়া চাই, নইলে দেরি হইলে অখুশি হবে আমার কৃষ্ণ দয়াময়। এর চেয়ে আর বেশি বলার নাই প্রয়োজন, অল্প কথায় আমার ভাব আমি এখন করলাম সমাপন। তবে এরপরে কৃষ্ণচন্দ্র আমার কথার জবাব দেবে, সাধু গুরু বৈষ্ণবের চরণে আমার প্রণাম রহিবে। আমি প্রথমবারে ভুল ভ্রান্তি যদি করে থাকি, প্রথমবারে ভুল ভ্রান্তি যদি করে থাকি, ভুল ভ্রান্তি ক্ষমা করে দেবেন সবার মাঝে আমার বৈষ্ণব মাতামহী। আমি এই পর্যন্ত ভাবার ভাব ভাঙ্গ করে যাই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ একবার হরিবল হরিবল হরিবল। জয় গুরু জয়। সুন্দর করে জবাব দিলেন এই ধর্মসভায়। একটি কথা আমার কাছে বলে যাই, আমি নাকি আমার বন্ধু সখা সুদামাকে চাই। একদিন আমি আমার বন্ধু সখার জন্য অনেক কেঁদেছি, তাই আমি কি কারণে আমার বন্ধুকে আমার কাছে চাই। তো বলতে চাই, সখা তোমার ঠাই, ভক্তা অধীন ভগবান, তাই বারবার ভগবান ভক্তির কাছে যায়। কেননা একদিন কৃষ্ণচন্দ্র ভগবান তার বন্ধু সখা সুদামার পথপানে চেয়ে আছে, না তার মুখে একটি বারের জন্য সমুখে দাঁড়িয়ে যেন বন্ধু বলে বুকে যেন জড়িয়ে নেয়। তাই একদিন গোবিন্দ সুদামাকে ডেকেছিলেন, হে সুদামা, তুই ছাড়া এই জগৎ সংসারের মাঝে আপন বলতে আর কেহ নাই, তুই আমার পরম বান্ধব, তুই আমার পরম বন্ধু, তোর মতো সখা তোর মতো বন্ধু এই জগৎ সংসারে আর কেহ নেই। তাই নয়ন জলে একদিন কৃষ্ণচন্দ্র ভগবান কৃষ্ণ সুদামাকে আপন করে কাছে টেনে নিয়েছিলেন। কেমন করে না যেন সুদামাকে উচ্চ স্বরে তার কাঁধে দাঁড়িয়ে তার দুই চরণ যেন তার বক্ষে মিলিয়ে যেন হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে যেন ভক্তির অন্তরে যেন দিতে পারে ঠাঁই, তাই সুদামাকে এই কাঁধে নিয়েছিলেন। যখন ভক্ত সুদামাকে যখন কাঁধে নেয়, তার দু চরণ এসে গোবিন্দের বক্ষে মিলায়, সেই দিন অনাদিরাদি গোবিন্দের অন্তরটা জুড়ায়। ও মা, একজনকে যদি কাঁধে নেয় তার দুই চরণটা এসে কোন জায়গায় নাই ঠাই, তখন আমার গোবিন্দের এই বক্ষে দুই চরণ, সুদামার দুই চরণ ধরে গোবিন্দ নয়ন জলে ভেসে যায়। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিবল হরিবল। তাই সেদিন সুদামার দুই চরণ বক্ষে ধরে অনাদিরাদি গোবিন্দ কেঁদেছিলেন। তাই দুই বন্ধু মিলে দুই সখা মিলে একটু মিলন গীতি গাই, কেননা আমাদের সময় বেশি নাই। শোনো শোনো প্রাণের সখা বলি তোমার ঠাই, তোমার চরণ ছাড়া যে আমার দেখো কোনো গতি নাই।
ওই যে ভক্তায়োধিনী ভগবানী গো নীলেন ভক্তের চরণে দেখো ঠাই ওই যুবল চরণ ছাড়া দেখো গোবিন্দের কোনো গতি নাই তাই অনাদিরাদি গোবিন্দ বললেন ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্তই আমার নাম রেখেছে দেখো বাঞ্ছা কল্পতরু জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল হরিবল শোনো শোনো কৃষ্ণ চন্দ্র গো কৃষ্ণ ধন তোমারে জানাই সেদিন আমায় কাঁধে নিয়েছিলে তুমি খেলার ছলনায় সেদিন বনের মাঝে দ্বাদশ রাখাল তুমি সবাইকে কাঁধে করেছিলে কেবল আমার বেলায় ওগো বন্ধু তুমি কেঁদেছিলে সেই দিনই বুঝে নিয়েছি তুমি ভগবান আমি সেই কারণে গুরু মাতার খাবার নিজেই করেছিলাম ভক্ষণ আমার প্রতিবেশী এবং কি আমার স্নেহের ভাই তারা পালকিতে চড়ে চড়ে ঘুরে বেড়ায় আমার স্ত্রী বলে একবার যাও না তোমার বন্ধু সে তো দ্বারকার রাজা সে যদি একটু সাহায্য করে অন্তত ছেলে সন্তানের মুখে একটু আহার তুলে দেওয়া যায় কিন্তু বন্ধু তোমার কাছে আসবার সময় আমার হয়নি কোনোদিন আজকে সুযোগ পেয়েছি সেবা করাবো একদিন আজকে দেখো যে আমি এসেছি তো কিন্তু আসবার সময় আমার স্ত্রী একটি একটি নাড়ু বানাইয়া দিল হে সখাই আমার ঘরে এইটুকুই কেবল সম্বল ছিল নগরবাসীর দ্বারে আমি করতে গিয়া ভিক্ষা এই একটি নাড়ুর সম খুদের অন্ন পেয়েছিলাম দয়া তুমি সেবা নিয়ে আমায় ধন্য করো আমি এই চাই তোমার কাছে ভিক্ষা বড় আশা নিয়ে সাধুগুরু বৈষ্ণবীর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে নিয়ে এসে একটু নাড়ু নিয়ে এসে গোবিন্দের মুখে তুলে দিবে ভক্তের মনের আশা আর এই নাড়ুটি যদি গোবিন্দের মুখে যদি না দিতে পারে তাহলে ভক্তের মনোবাসনা পূর্ণ হবে না শোনো শোনো প্রাণেরই সখা গো ও সখা বলি তোমার ঠাই ভক্তেরই মনোবাসনা পূর্ণ করে গোবিন্দ দেখো মিথ্যা কথা নয় তোমার যেটুকু সম্পদ ছিল তুমি বড় আশা করে গোবিন্দকে তুমি ভক্ষণ করা গোবিন্দকে তুমি সেবা দিবে কিন্তু তোমার দ্বারে কি আর কিছু ছিল না তাই এই আশা নিয়ে কেবল একখানা খুদের অন্ন এই তণ্ডুল ঘরে ছিল হে দয়াল তোমার নামে নিবেদন করার মতো এইটুকু সম্বল আমার বলাই ভালো আগে তুমি আমার হাতে বন্ধু হয়ে গো এই নাড়ু পরিবেশে বল তবে তোমার গৃহে আসন গ্রহণ করো নারায়ণ বলো তুমি কি রাজা হয়ে
আমার হাতের এই খুদের নাড়ুটি খাবে বন্ধু তোমার এটা তো শোভা পাবে না আর এখন তোমার ওই ক্ষীরনুনি খাওয়া বদনে আমার এই খুদের নাড়ুটো ভালো লাগবে না তাই ভক্ত আর ভগবান কখনো এক হতে পারে না নিতাই গৌর হরি বল হরি বল শোনো শোনো যোগ প্রাণীর সাক্ষা বলি তোমার ঠাই তোমার ওই খুদের অন্ন আমি সেবা নেব দেখো মিথ্যা কথা নয় ও সসা তুমি আমি দুজন মিলেই এক গো আমাদের মধ্যে কোনো বিভেদ নেই তাই আমার বড় আশা তোমার মতো ভক্ত আমি আমার জীবনে আর কখনো দেখিনি তাই তোমার ওই কমল চরণ গো ওর সাথে আমি ধোইব গঙ্গার জলে তাই গঙ্গার জলে বদন ধোয়ায় চরণের ঠিকই জীবন ধন্য করে যায় তোমার ওই কমল চরণ আমি গঙ্গা জলে ধুয়ে আমি নিবেদন করি তারপরে তোমাকে আমি আমার ওই রাজার সিংহাসনে বসে আমার এই দুরন্ত জ্বালা বুকের জ্বালা জুড়াবো মিথ্যা কথা নয় শোনো শোনো প্রাণের সখায় আমি বলি তোমার ঠাই তবে আমার একটা কথা ভগবান আজ তোমাকে রাখতে হবে আগে তোমার চরণ ওই গঙ্গা জলে ধৌত করে নেবে তোমার চরণ ধৌত জল যেন আমার হয় মহাপ্রসাদ তাই আমি যেন জন্মে জন্মে তোমার চরণ দর্শন করতে পাই জয় জয় রাধা গোবিন্দ দেবানন্দ একবার হরি বল হরি বল হরি বল এসো এসো প্রাণের বন্ধু গো ওগো বন্ধু চরণে দাও ঠাই কৃষ্ণ বিনে সুদামার আর অন্য গতি নাই এইখানেতে কৃষ্ণ সুদামা আমরা পালা করলাম সমাপন ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন সাধু গুরু বৈষ্ণবগণ অল্প সময়ে কৃষ্ণ সুদামা পালা আমাদের এইখানেই প্রথম পর্ব রহিল আমার অন্তর্যামী কৃষ্ণের চরণে সুদামার ভক্তিপূর্ণ প্রণাম রহিল জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ